মঙ্গলবার সকালের আলো ফোটার আগে হঠাৎ করেই আগুন রাজধানীর তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেসে নেত্রকোনা থেকে ঢাকার কমলাপুরে যাচ্ছিল ট্রেনটি বিমানবন্দর স্টেশন ছেড়ে আসার পর আন্তনগর ট্রেনটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে চলন্ত পথে এক এক করে তিনটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে ট্রেন থামানো হয় তেজগাঁও রেলওয়ে স্টেশনে অনেকে বগি থেকে নামতে পারলেও আটকা পড়েন কিছু যাত্রী পরে একটি বগি থেকে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস পরে আগুন নিয়ন্ত্রণে এনে ট্রেনটি নিয়ে যাওয়া হয় কমলাপুর স্টেশনে তেজগাঁওয়ের স্টেশন মাস্টার জানান চলন্ত গাড়িতে ধরিয়ে দেওয়া হয় আগুন আমাদের স্টেশনে নিরাপত্তা আছে তারপরও যেহেতু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যথাসম্ভব নিরাপত্তা বাড়ানোর জন্য সচেষ্ট ঘন্টা ঘন্টাখানেক পরে সারাদেশের সঙ্গে স্বাভাবিক হয় ঢাকা রেল যোগাযোগ এ সময়ে যাত্রীরা জানান এমন ঘন ঘন আগুনের ঘটনা জনমনে নেতিবাচক প্রভাব ফেলছে এ নিয়ে চরম আতঙ্কিত তারা আমারে আমারে আবুটা দিছে আমার কাছে আম্মা আবুটা নিয়ে বেরো দেখ দি আমি দেখেছি ওনে ব্যক্তি হাইরে যা কিতা হইলো বাজানা আর কইতারি গেল দেড় মাসে আঠাশটি সংযোগের ঘটনা ঘটে দেশের বিভিন্ন অঞ্চলে যাত্রীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ মাঝার মাহবুব এখন ঢাকা